নমস্কার বন্ধুরা, বনসাই আর নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আরেকটি গাছের হার্ড প্রুনিং করে দেখাচ্ছি। আর এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে হার্ড প্রুনিং কোন সময় করতে হয় বট গাছের, আর হার্ড প্রুনিংয়ের কীরকম নিয়ম আছে, সেই সব নিয়মগুলো নিয়ে একটা ছোট্টখাটো আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে আপনাদের কাজ করতে সুবিধা হয় বা আপনারা যে বনসাইটি তৈরি করছেন সেই বনসাইটি ভালোভাবে ফুটে ওঠে বা একটা সুন্দর বনসাই আপনি তৈরি করতে পারেন। তো বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এভাবে বাড়িয়ে দেবেন। আর এরকম কোনোরকম জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, আমি কিছুদিন আগে একটা চেরি ফল গাছের প্রুনিং করেছিলাম এবং নিচের দিকে যে ব্রাঞ্চ আছে আপনারা দেখতে পাবেন, আমি ছবিটি তুলে ধরার চেষ্টা করব। তো সেই ব্রাঞ্চটিকে গ্রো করতে গেলে কীভাবে গ্রো করা যায় এবং গ্রো হবে কি না সেটা নিয়ে দু চারটে কথা বলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা আমার পাউডার পাপ, অনেকে বলে থাকেন কালিন্দ্রা। তো যাই হোক, এই গাছটাকে আমি হার্ড প্রুনিং করবো এবং রিপোর্টিং করবো। তো হার্ড প্রুনিং বা প্রুনিং কোন সময় করবো বন্ধু সেটা নিয়ে আমি দু চারটে কথা বলছি। তো হার্ড প্রুনিং বা প্রুনিং আমরা সেই সময় করবো যখন গাছ গ্রো করবে, শুধু বট গাছ নয় বন্ধু, যে কোনো গাছ আমরা প্রুনিং করবো বর্ষার সিজনে বা মনসুন সিজনে। তবে একটা জিনিস খেয়াল রাখবো বন্ধুরা, যখন ভারী বৃষ্টি হবে, মনে করুন যে আপনার এলাকায় মোটামুটি 3-4 দিন বা 5-7 দিন ধরে ঘন বৃষ্টি হচ্ছে, তো সেই সময় আমরা গাছকে হার্ড প্রুনিং বা রিপোর্টিংয়ের কাজগুলো করবো না, বর্ষার শুরুর দিকে বা বর্ষার শেষের দিকে আমরা হার্ড প্রুনিং বা রিপোর্টিংয়ের কাজগুলো করবো। আর আমি এখন করছি কারণ আমার এখানে সেরকম বর্ষা নেই বা বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, আমি কাজটি সেরে নিচ্ছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বলেও যখন ভারী বৃষ্টি হবে বা 5-7 দিন লাগাতার বৃষ্টি হয় সেই সময় কাজগুলো করবেন না, এতে করে আপনার গাছ ডাইভার্ট হতে পারে। কারণ হচ্ছে যে গাছের মধ্যে কোনো লিফ থাকবে না বন্ধুরা, আর গাছ খাওয়ার যেটা সংগ্রহ করবে সেটা কাজে লাগাতে পারবে না, যার ফলে গাছ আপনার ডাইভার্টও হতে পারে। তো বন্ধু আরেকটি কথা, গাছকে ঘন ঘন প্রুনিং করবেন না বা ট্রিমিং করবেন না, এতে করে গাছ আপনার ভালোভাবে ডেভেলপ করতে পারবে না বা গ্রো করতে পারবে না। কারণ হচ্ছে যে বন্ধু, যখন আমরা গাছটিকে প্রুনিং করবো বা ট্রিম করবো, গাছের যে ক্ষতস্থানগুলো তৈরি হবে সেই ক্ষতস্থানগুলোকে রিকভার জন্য গাছের যে এনার্জি, তার সম্পূর্ণ এনার্জি সেই ক্ষতস্থানকে রিকভার করার জন্য লাগিয়ে দেবে, যার ফলে গাছ আপনার ভালোভাবে ডেভেলপ হবে না। তো অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন। আর প্রয়োজনে প্রুনিং করবেন বন্ধুরা, যদি প্রয়োজন না পড়ে তো প্রুনিং বা ট্রিমিংয়ের কাজগুলো করবেন না। তো বন্ধুরা আশা রাখছি আমার এই কাজগুলো বা আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি কাজে এসে থাকে বা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই দেবেন। তো বন্ধুরা কেমন লাগছে আমার এই ভিডিওগুলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। তো আরেকটা যেটা কমেন্ট করেছি আমার বন্ধু এক, যে আমি কিছুদিন আগে একটা চেরি গাছের প্রুনিং করেছিলাম এবং নিচের দিকে ব্রাঞ্চটিকে আমি রেখে দিয়েছি, উপরের দিকে ব্রাঞ্চটি আমি প্রুন করেছি এবং নিচের দিকে যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোর মধ্যে একটি ব্রাঞ্চকে রেখে দিয়ে আমি উপরের ব্রাঞ্চগুলোকে প্রুন বা ট্রিম করে দিয়েছি। তো সেই ব্রাঞ্চটি, নিচের যে ব্রাঞ্চটি আমি রেখেছি সেই ব্রাঞ্চটি কীভাবে গ্রো করবে বা গ্রো করবে কি করবে না সেটা নিয়ে এক বন্ধু আমাকে কমেন্ট করে। তো আমি নিচের ব্রাঞ্চটিকে এই কারণেই রেখেছি বন্ধুরা, যে আমার নিচের ব্রাঞ্চটি যেন ভালোভাবে গ্রো করে বা ডেভেলপ করে, কারণ আমি সেই ব্রাঞ্চটিকে নিয়ে পরবর্তীতে কাজ করব। তো বন্ধুরা যখন আমরা কোনো ব্রাঞ্চকে বা কোনো গাছকে ট্রিম বা প্রুন করে এবং কোনো একটি ব্রাঞ্চকে রেখে দিই, তখন দেখবেন যে সেই ব্রাঞ্চটি ভালোভাবে ডেভেলপ করে এবং তার থিকনেসটা খুব দ্রুত বাড়ে। কারণ হচ্ছে যে বন্ধুরা, কিছুক্ষণ আগে যেটা আমি বললাম যে গাছ যদি আমরা প্রুন বা ট্রিম করি তো গাছ কী করে, যেখানে ক্ষতস্থান আছে সেই ক্ষতস্থানগুলোকে রিকভার করার জন্য তার সম্পূর্ণ এনার্জি লাগিয়ে দেয় এবং যে ব্রাঞ্চটি বা যে ডালটি আমরা রেখে দিই সেই ডালটি সম্পূর্ণ অক্ষত থাকে বা ভালো থাকে, যার ফলে সেই ব্রাঞ্চটি ভালোভাবে ডেভেলপ করে। তো বন্ধুরা একটা ভিডিওতে সম্পূর্ণ কথা তুলে ধরা যায় না আর তুলে ধরাও সম্ভব নয়। তো এইভাবে আপনারা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা যদি থাকে তো অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের জিজ্ঞাসা বা প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। কারণ আমার কাজে এটা বন্ধুরা, কারণ আমি চাই যে যারা বনসাই তৈরি করছেন বা বনসাইয়ের কাজ শুরু করছেন নতুন করে, তাদের যেন কোনো ভুলভ্রান্তি না হয়। কারণ হচ্ছে বন্ধু, ভুলভ্রান্তি যদি হয়ে থাকে মন ভেঙে যায়, আর মন ভেঙে গেলে বন্ধুরা কাজ ভালো হয় না। তো অবশ্যই অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন, আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেবো বন্ধুরা। আর আমার এই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি। তো বন্ধুরা
আজকে এ পর্যন্তই দেখাবে নতুন কোনো কাজের উপর ভিডিও নেবে, আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নেবে, তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই গাছটিকে হার্ড প্রুনিং করলাম এবং হার্ড প্রুনিং করার পর রিপোর্টিং করলাম এবং দেখতে পাচ্ছেন যে যেগুলো আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম এবং পরবর্তীতে এই গাছটি কীরকম শেপ নিচ্ছে বা লুক নিচ্ছে আকার নিচ্ছে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আর এই গাছটি বন্ধুরা আমি বহুদিন পর কাজ করছি, এই গাছটিকে আমি মাটির মধ্যে রেখে দিয়েছিলাম, মাটির মধ্যে বন্ধুরা টপ সহ আমি আমার গ্রাউন্ড বা বাগান একটা যে ছোটো সেই বাগানের মধ্যে রেখে দিয়েছিলাম, দীর্ঘদিন কাজ করিনি, তো সেই জন্য গাছটিকে আজকে আমি নতুন করে খাওয়ার দিলাম, খাওয়ার দিয়ে সারমিশন দিয়ে গাছটিকে পুনরায় প্রতিস্থাপন করলাম বা রিপোর্টিং করলাম। তো বন্ধুরা পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আপনাদের কোনো রকম জিজ্ঞাসা পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কীভাবে একটা সহজে বনসাই আপনিও বাড়িতে তৈরি করতে পারেন এই বিষয়ে যদি জানতে চান তো অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গাছের উপর কাজ নিয়ে বা পরবর্তী কোনো বনসাইয়ের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও